বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। যথারীতি হাজির হলাম আপনাদের পছন্দের আরও একটি খাবার নিয়ে। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি। আমরা যারা কাঁঠালের তরকারি খেতে পছন্দ করি তারা কম বেশি রান্নাও করতে জানি, কিন্তু এক একজনের রান্নার প্রসেসটা এক এক রকম। আজ আমি আমার রান্নাটা আপনাদের মাঝে তুলে ধরব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করি। এখানে আমি মাঝারি সাইজের একটি কাঁঠালের অর্ধেক কাঁঠাল কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই কাঁঠালগুলি আমি মাংসের টুকরার চেয়ে একটু ছোট কিউব করে কেটে নিয়েছি। ভিউয়ার্স, এখানে আমি কাঁঠালটা কেটে নেওয়া দেখাইনি, কারণ ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। এখন একটি পাতিলের মধ্যে প্রথমে কাঁঠালটা ঢেলে দেব, তারপর দেব ছোলার ডাল। এই ডালটা আমি পানিতে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুইটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এর ভেতর দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, এক চামচ লবণ, এক চামচ হলুদ গুঁড়া, এক চামচ মরিচ গুঁড়া, এক চামচ ধনিয়া গুঁড়া, এক চামচ জিরা গুঁড়া, এক চামচ মাংসের মশলা, দুই চামচ রান্নার তেল এবং দুই কাপ পরিমাণ পানি। সব কিছু দেওয়ার পর অবশ্যই সব উপকরণগুলি কাঁঠালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালোভাবে মেশানোর পর এটাকে আমি ঢেকে 20 মিনিট রান্না করব। বিশ মিনিট রান্নার পর আমি এখন এর ভেতর দেব গরুর মাংস। এই মাংসটা আমি আগেই রান্না করে নিয়েছি। এই মাংসটা সচরাচর আমরা বাসায় যেভাবে মাংস রান্না করি সেভাবে রান্না করেছি, আলাদা করে কোনো কিছু করিনি। তবে মাংস আমি পুরাপুরি সিদ্ধ করিনি, 80% মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আবারও ঢেকে দিয়ে 20 থেকে 25 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। এর মাঝে আমি 3-4 বার নেড়ে দিয়েছি। আমার মাংস, কাঁঠাল এবং ছোলার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে সাইডে রেখে দেব। এখন অন্য একটি প্যানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দেব, তারপর দেব 2 চামচ তেল, তারপর এগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। ভিউয়ার্স, এরকম নিত্য নতুন রান্নার ভিডিও কিন্তু নিয়মিতই আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে, তাই আপনি একটি ভিডিও যদি মিস করতে না চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁঠালের তরকারিটা দিয়ে দেব। এখন আমি এটাকে আবারও 10 মিনিট না ঢেকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এবং আমার ফ্যামিলির সবাই ঝোল ঝোল কিংবা মাখা মাখা কাঁঠালের তরকারির চেয়ে একটু ভাজা ভাজাটাই বেশি পছন্দ করি। আপনারাও একবার হলেও এভাবে কাঁঠাল রান্না করে খেয়ে দেখুন কতটা মজা লাগে। আর আমি এভাবে বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিই, যেদিন খেতে মন চায় ফ্রিজ থেকে বের করে শুধু গরম করে নিই। কথাগুলি বলতে বলতে কিন্তু আমার তরকারিটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তরকারিগুলি একটি বাটিতে তুলে পরিবেশনের জন্য প্রস্তুত করব। ভিউয়ার্স, এই কাঁঠালের তরকারি কিন্তু আপনারা ভাত কিংবা সকালের নাস্তা রুটির সঙ্গেও খেতে পারেন। তাছাড়া যারা কাঁঠাল প্রেমী তারা তো এমনি এমনি খেয়ে ফেলে। ভিউয়ার্স, দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস ভুনা। তাহলে আর দেরি কেন, এবার কাঁঠালের সিজনে একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি। আর আমার এই রেসিপিটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। আপনার কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেবো ইনশাল্লাহ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই ফিরে আসব আরও একটি পছন্দের রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন
এবং রুমা হোমমেড ফুডের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।